কুষ্টিয়ায় মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসায় কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। প্রকারভেদে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে মিউনিসিপ্যাল পেঁয়াজের আড়তে আছেন রিপোর্টার এস এম রাশেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে কুষ্টিয়া মিউনিসিপ্যাল যে বাজারটি রয়েছে সে মূলত এই বাজারটি একটি আড়ত, এবং এই আড়তে কিন্তু সকাল থেকেই কুষ্টিয়ার বিভিন্ন জায়গা থেকে উৎপাদিত যে মূল কাটা পেঁয়াজ সেটি কিন্তু কৃষকরা এনেছে, এবং আমরা এখানে যারা আড়তদার যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা মূলত জানাচ্ছে যে আজকে কিন্তু কুষ্টিয়ার এই মিউনিসিপ্যাল যে আড়ত রয়েছে, মিউনিসিপ্যাল বাজারে যে আড়ত রয়েছে সেখানে কিন্তু পেঁয়াজের দাম কিন্তু কমতে শুরু করেছে, এবং ইতিমধ্যেই কিন্তু কৃষকেরা তাদের উৎপাদিত পেঁয়াজ কিন্তু এই বাজারে এনেছে এবং আড়তদারদের সাথে তারা আসলে দাম দরদাম করছে। আমি এখানে যারা আছেন আড়তদারা তারা আমাদেরকে জানিয়েছেন তারা মূলত 90 থেকে 95 টাকার মধ্যে কিন্তু তারা কিনছে কিছু পেঁয়াজ, এবং এছাড়া যে খুচরা বাজার হচ্ছে সেই খুচরা বাজারে কিন্তু 100 টাকার দরে কিন্তু তারা বিক্রি করছে। এবং এখানে আড়তদারা যারা আছে তারা জানিয়েছে যে আজ কিন্তু বাজারে প্রচুর পেঁয়াজের আমদানি হয়েছে, এবং প্রচুর কৃষক কিন্তু এই পেঁয়াজ নিয়ে এই বাজারে এসেছে, এবং প্রচুর পেঁয়াজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কৃষক যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে গত দুদিনে তারা কিছুটা লাভ করলেও এখন কিন্তু পেঁয়াজের দাম আস্তে আস্তে কমছে, যার কারণে কিন্তু তারা কিছুটা লোকসানের ভিতরে পড়বে। কিন্তু হঠাৎ করে যে পেঁয়াজের যে উদ্যোগতি এটি কিন্তু আসলে একটি খুবই সমস্যা সৃষ্টি হয়েছে, বিশেষ করে প্রান্তিক পর্যায়ে যারা মানুষ আছে এবং দিন মজুর যারা আছে, এবং তারা কিন্তু নানা সমস্যার সম্মুখীন হয়েছে হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ার কারণে। তবে আজকে বাজার কিন্তু পেঁয়াজের বাজারে কিন্তু স্বস্তি আমরা লক্ষ্য করেছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুচরা পেঁয়াজও কিন্তু বিক্রি হচ্ছে 105 টাকা 106 টাকা করে। এই যে বাজারটি রয়েছে এই বাজারে কিন্তু অনেক কৃষক কিন্তু এবার এখানে আজকে এই কৃষকরা তারা এই বাজারে পেঁয়াজ কেনার জন্য পেঁয়াজ বিক্রির জন্য এসেছে, এবং তারা মূলত যেটা দাবি করছে যে এই পেঁয়াজের দাম যদি 90 থেকে 95 কিংবা 80 টাকা পর্যন্ত থাকে তাহলে তারা হয়তো কিছুটা লাভবান হবে বলে জানিয়েছেন কৃষকেরা। এছাড়া আমি এখানে কুষ্টিয়ার কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কুষ্টিয়া কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে চলতি মৌসুমে কিন্তু কুষ্টিয়ার যারা কৃষক রয়েছে তারা কিন্তু প্রায় 3,200 হেক্টর জমিতে তারা কিন্তু মূল কাটা পেঁয়াজের চাষ করেছে। এতে প্রায় 67,000 মেট্রিক টন কিন্তু মূল কাটা পেঁয়াজ উৎপাদন হয়েছে শুধুমাত্র কুষ্টিয়া জেলায়, যেটি মূলত কুষ্টিয়া জেলায় 28,000 মেট্রিক টন চাহিদা থাকলে অধিকাংশ পেঁয়াজই কিন্তু দেশের বিভিন্ন বাজারে চলে যাচ্ছে, এবং এই আড়ত থেকে কিন্তু কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করার পরে কিন্তু এই আড়ত থেকেই কিন্তু পেঁয়াজগুলো বাংলাদেশের বিভিন্ন বাজারে যায় বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আজকে কিন্তু পেঁয়াজের যে বাজারটি রয়েছে সে বাজারে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নানা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে তারা ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন যাতে কেউ কোনোভাবে পেঁয়াজের বাজার নিয়ে যাতে সিন্ডিকেট করতে না পারে সেই বিষয়ে কিন্তু নজরদারি রাখছে। তবে কুষ্টিয়ার কৃষি বিভাগ জানিয়েছেন যে আগামী বছরের বছর যাতে আরো বেশি উৎপাদন করতে পারে কৃষক পেঁয়াজ তাদের কিন্তু প্রবন্ধনের মাধ্যমে নানা ধরনের সাহায্য সহযোগিতা করা হবে। তো কুষ্টিয়ার আজকে পেঁয়াজের বাজার ছিল 90 থেকে 95 টাকা কেজি। তো কুষ্টিয়ার মিউনিসিপ্যাল বাজারের পেঁয়াজ আড়ত থেকে এই ছিল পেঁয়াজের দাম নিয়ে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুষ্টিয়ায়।